নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। সরকারি হাসপাতালে চিকিৎসক বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করতেই পারেন, কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসককে সরকারি অধিনিয়ম মেনে নন মেডিকেল ভাতা নিতে হয়। সেই নিয়ম আরও কঠিন করল এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবার বেসরকারি হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসক যদি স্বাস্থ্যসাথীর রোগীর চিকিৎসা অথবা অস্ত্রোপচার করেন, তবে স্বাস্থ্য ভবনের থেকে আগাম অনুমোদন নিতেই হবে। এখন প্রশ্ন উঠতেই পারে, এমন নিয়ম কেন? স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী কোনো বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেয়, এই তালিকা যেমন স্বাস্থ্য ভবনের কম্পিউটারে নথিভুক্ত আছে, ঠিক একইভাবে কোনো সরকারি মেডিকেল কলেজ অথবা হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা করেন, সেই তালিকাও কিন্তু স্বাস্থ্য ভবনের নখের ডগায় রয়েছে। কিন্তু সব সরকারি চিকিৎসক স্বাস্থ্যসাথীর চিকিৎসা করতে পারেন না, কিন্তু স্বাস্থ্যসাথীর আভ্যন্তরীণ আয় ব্যয়ের খতিয়ান বলছে এমন কিছু চিকিৎসক স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করেছেন যে স্বাস্থ্য ভবন চিকিৎসা বাবদ অর্থ ছাড়তে পারছেন না। স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হওয়ার সময়ই এই বিষয়টি কিন্তু বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রেই মুষ্টিমেয় বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম এবং ব্যাপক সংখ্যায় এই নিয়মের তোয়াক্কা না করেই স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যবহার করেছে। স্বাস্থ্য ভবনের এক কর্তার কথায়, নিয়ম অনেক আগেই ছিল, কিন্তু সেই নিয়ম কিছু ক্ষেত্রে মানা হচ্ছে না। তাই দিন কয়েক আগে বেসরকারি ও সরকারি হাসপাতালগুলিকে বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। ধরা যাক কোনো অধস্তন কর্মী ছুটি নিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালের ডাক্তারকে রোগীর চিকিৎসা বা অস্ত্রোপচার করা অনেকটা এই রকম। নিয়ম যাতে আরও ভালোভাবে মানা হয় তার জন্য ফের মনে করিয়ে দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফে। অভিযোগ, অনেক ক্ষেত্রে সরকারি ডাক্তারকে বাধ্য করা হয় স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা করাতে, কারণ অনেক বেসরকারি হাসপাতাল চিকিৎসকদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে রাখে, ফলে ডাক্তারকে বাধ্য করা হয়। এখানে মনে রাখতে হবে স্বাস্থ্যসাথী বিমা নয়, এখন এই প্রকল্প একটি প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি নিখরচায় চিকিৎসার গ্যারান্টি দেয় রাজ্য সরকারের তরফ থেকে। সুতরাং আগামী দিনে যাতে করে এই স্বাস্থ্যসাথীর কার্ড যথেচ্ছভাবে এবং বেনিয়মভাবে ব্যবহৃত না হয় বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলিতে, সে কারণেই রাজ্য সরকারের পুনরায় এই পুরনো নিয়ম মনে করিয়ে দেওয়ার তাগিদ, এবং এবার কিন্তু কড়াভাবে সেই বিষয়টি নজর রাখবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং ডাক্তারবাবুরা যারা যদি এই অনুষ্ঠান শুনে থাকেন, যারা সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত, তারা মাথায় রাখবেন যে বেসরকারি ক্ষেত্রে বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করলে
সেক্ষেত্রে আপনাকে আগাম অনুমতি নিতেই হবে স্বাস্থ্য দপ্তর থেকে। এই আলোচনা এ পর্যন্তই, অন্যান্য আবারও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।